বউবাজারে ভূগর্ভস্থ মেট্রো টানেলের কাজ করার জন্য নয়া প্রযুক্তির ব্যবহার। নরওয়ের গ্রাউন্ড ফ্রস্টিং প্রযুক্তি ব্যবহার করার কথা ঘোষণা কলকাতা মেট্রো রেলে। সব ঠিকঠাক থাকলে পুজোর আগেই শুরু হবে সেই কাজ। মধ্য কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার অংশে শুরু হবে সেই কাজ। তাই সুরক্ষার কথা মাথায় রেখে এখনই পুনর্বাসন নয় বলেই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ধীরে হলেও চলছে ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের কাজ। দুবছর আগে বউবাজারের বিপর্যস্ত পরিস্থিতিতে থমকে গিয়েছিল সেই অংশের কাজ। ভূগর্ভস্থ টানেলের কাজ আটকে যাওয়ায় শিয়ালদা ও ধর্মতলার মাঝের অংশে মেট্রো চলাচল চালু করা যায়নি। টানেলে কাজ করার পথে মূল কাঁটা হয়ে দাঁড়িয়েছে কাদা বালি মেশানো মাটি। তাই সেই কাঁটা সরাতে এবার মরিয়া মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই মতো নরওয়ের প্রযুক্তি ব্যবহার করে গ্রাউন্ড ফ্রিজিংয়ের কাজ করা হবে। ভারতে প্রথম এই পদ্ধতি ব্যবহার করে মেট্রো টানেল তৈরির কাজ হতে চলেছে। We are going for a new technology for the first time in India, means ground freezing technology. For that we have already given the order, and in that technology means whole ground, means including water table, it will be frozen using liquid nitrogen. কি এই গ্রাউন্ড ফ্রিজিং টেকনিক? মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে তরল নাইট্রোজেন মাটির তলায় প্রবেশ করিয়ে বরফ করে দেওয়া হবে মাটি। ধস যাতে না নামে সেই জন্য -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাটির নিচে প্রবেশ করানো হবে তরল নাইট্রোজেন। এর ফলে মাটি শক্ত হয়ে ধস নামার প্রবণতা কমিয়ে দেবে। এই পদ্ধতিতে কাজ করলে ধস এড়ানো সম্ভব বলেই মনে করছে মেট্রো রেল। চলতি মাস থেকেই শুরু হবে সেই কাজ। ইতিমধ্যেই সিইএসিকে বিদ্যুতের লাইন সরিয়ে নেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। সেই মতো আগামী শুক্রবার থেকেই কাজ শুরু করবে সিইএসি। ইস্ট ওয়েস্ট মেট্রো টানেলের ওই অংশে বেশ কিছুদিন ধরেই চলছে ইভ্যাকুয়েশন এবং ভেন্টিলেশনের কাজও। গোটা প্রক্রিয়া শেষ করতে 6 থেকে 8 মাস সময় লাগবে বলে জানা গেছে। তরল নাইট্রোজেন প্রবেশ করানোর জন্য বউবাজার থেকে নির্মলচন্দ্র স্ট্রিট পর্যন্ত মাটির নিচে গর্ত করা হবে। তবে ওই অঞ্চলের মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এখনই পুনর্বাসনের জন্য রাজি নয় মেট্রো রেল কর্তৃপক্ষ। 2025 সালের আগে পুনর্বাসন সম্ভব নয় বলেই জানানো হয়েছে। Actually, what happened with underground means repair work, it couldn't be completed means time due to different technical problems. Now those things have been tackled and we are on right course and we'll be completing means within next 6 months or so. এদিকে আর্থিক জটে আটকে সল্টলেক সেক্টর 5 তেঘরিয়া মেট্রো প্রকল্প। রাজ্য সরকারের সঙ্গে 50% আর্থিক শেয়ারে কাজ করতে চায় কেএমআরসিএল। প্রকল্পের খরচ প্রায় 2,356 কোটি টাকা। গত জুনে সেই আবেদন জানায় মেট্রো রেল কর্তৃপক্ষ। রাজ্য সরকারের তরফে আর্থিক সংকটের কারণে সেই আবেদন নাকচ করে দেওয়া হয়, ফলে অথই চলে সেক্টর 5 তেঘরিয়া মেট্রো প্রকল্পের কাজ। যদিও হাওড়াবাসীর জন্য সুখবর, চলতি বছরের ডিসেম্বরেই চালু হতে পারে এসপ্ল্যানেড হাওড়া ময়দান মেট্রো। নভেম্বরে সিআরএস ইন্সপেকশনের কাজ শেষ হলেই ওই রুটে ছুটবে মেট্রো রেল। কলকাতা টিভি। পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানি পিছল। ইডির আবেদনের প্রেক্ষিতে পিছল শুনানি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী কলকাতা হাইকোর্টে এই প্রথম হাইকোর্টে জামিনের আবেদন করা হয়। শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। 20 সেপ্টেম্বরের মধ্যে হলফনামা পেশের নির্দেশ। হলফনামা জমা দিতে হবে ইডিকে। পরবর্তী শুনানি 9ই অক্টোবর।